সুপ্রিয় বন্ধুরা, ইমরান অনলাইন স্কুল থেকে তোমাদের সুস্বাগত। নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে আজকে আমরা খাদ্যের উপাদানে খনিজ পদার্থ নিয়ে আলোচনা করব। খনিজ পদার্থের উদ্ভিজ উৎস, প্রাণীজ উৎস, পুষ্টি গুরুত্ব নিয়েও আলোচনা করব। জীবদেহের স্বাভাবিক বৃদ্ধি এবং পুষ্টির জন্য ভিটামিনের মতো খনিজ পদার্থ বা খনিজ লবণও খুবই প্রয়োজনীয়। খনিজ পদার্থ প্রধানত কোষ গঠনে সাহায্য করে। বন্ধুরা, জীবদেহের স্বাভাবিক বৃদ্ধি এবং পুষ্টির জন্য ভিটামিনের যেমন প্রয়োজনীয়তা আছে, তেমনি খনিজ লবণ বা খনিজ পদার্থেরও প্রয়োজনীয়তা আছে। আর খনিজ পদার্থের প্রধান কাজ হচ্ছে কোষ গঠনে সাহায্য করা। প্রাণীরা প্রধানত উদ্ভিজ খাদ্য থেকে খনিজ পদার্থ পায়। বন্ধুরা, প্রাণীরা সাধারণত উদ্ভিদ থেকে খনিজ পদার্থ পেয়ে থাকে। আমরা শাক সবজি, ফলমূল, দুধ, ডিম, মাছ এবং পানীয় জলের মাধ্যমে আমাদের খনিজ পদার্থের চাহিদা পূরণ করি। নিচে শরীরের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ খনিজ উপাদানগুলোর উৎস, পুষ্টিগত গুরুত্ব এবং অভাবজনিত সমস্যাগুলোর কথা উল্লেখ করা হলো। লৌহ। লৌহ রক্তের একটি প্রধান উপাদান। প্রতি 100 মিলিলিটার রক্তে লৌহের পরিমাণ 50 মিলিগ্রাম। যকৃত, প্লীহা, অস্থিমজ্জা এবং লোহিত রক্তকণিকায় এটি সঞ্চিত থাকে। লৌহের উদ্ভিজ উৎস হচ্ছে ফুলকপির পাতা, নটে শাক, নিম পাতা, ডুমুর, কাঁচা কলা, ভুট্টা, গম, বাদাম, বজরা ইত্যাদি। তাহলে বন্ধুরা, আমরা কোন কোন উদ্ভিজ উৎস থেকে লৌহ পেয়ে থাকি? আমরা পেয়ে থাকি ফুলকপির পাতা থেকে, নটে শাক থেকে, নিম পাতা থেকে, ডুমুর, কাঁচকলা থেকে, ভুট্টা, গম, বাদাম, বজরা ইত্যাদি থেকে, তাই না? প্রাণীজ উৎস হচ্ছে মাছ, মাংস, ডিম, যকৃৎ ইত্যাদি। বন্ধুরা, লৌহের প্রাণীজ উৎস হচ্ছে মাছ, মাংস, ডিম, যকৃৎ ইত্যাদি। লৌহের প্রধান কাজ হিমোগ্লোবিন গঠনে সহায়তা করা। লৌহের একটি প্রধান কাজ আছে, সেটি হচ্ছে রক্তে হিমোগ্লোবিন গঠনে সহায়তা করা। হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে রক্ত শূন্যতা রোগ হয়। বন্ধুরা, রক্ত শূন্যতা রোগ হয় যদি রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়। রক্ত শূন্যতা রোগের লক্ষণ চোখ ফ্যাকাশে হওয়া। আমরা কিভাবে বুঝবো রক্ত শূন্যতা হয়েছে? চোখ যদি ফ্যাকাশে হয়ে যায় তাহলে আমরা বুঝবো রক্ত শূন্যতা রোগ হয়েছে। হাত পা ফোলা, দুর্বলতা, মাথা ঘোরা, বুক ধরফর করা ইত্যাদি। রক্ত শূন্যতার আরো লক্ষণ হচ্ছে হাত পা ফুলে যায়, দুর্বলতা হয়, মাথা ঘুরায়, বুক ধরফর করে। ক্যালসিয়াম, এটি প্রাণীদের হাড় এবং দাঁতের একটি প্রধান উপাদান। মানুষের শরীরে মোট ওজনের শতকরা 2 ভাগই হচ্ছে ক্যালসিয়াম। বন্ধুরা, প্রাণীদের হাড় এবং দাঁতের প্রধান উপাদান হচ্ছে ক্যালসিয়াম, আর মানুষের শরীর মোট ওজনের শতকরা 2 ভাগ হচ্ছে ক্যালসিয়াম। খনিজ পদার্থের মধ্যে দেহে ক্যালসিয়ামের পরিমাণ সবচেয়ে বেশি। অস্থি এবং দাঁতে ফসফরাস ও ম্যাগনেসিয়ামের সাথে যুক্ত হয়ে এর 90% শরীরে সঞ্চিত থাকে। রক্তে এবং লসিকাতে এর উপস্থিতি লক্ষণীয়। ক্যালসিয়ামের উদ্ভিজ উৎস হচ্ছে ডাল, তিল, সয়াবিন, ফুলকপি, গাজর, পালং শাক, কচু শাক, লাল শাক, কলমি শাক, বাঁধাকপি এবং ফল। বন্ধুরা, ক্যালসিয়ামের উদ্ভিজ উৎস হচ্ছে আমরা যেখান থেকে ক্যালসিয়াম পেতে পারি ডাল, তিল, সয়াবিন, ফুলকপি, গাজর, পালং শাক, কচু শাক, লাল শাক, কলমি শাক, বাঁধাকপি এবং ফল থেকে। আর ক্যালসিয়ামের প্রাণীজ উৎস হচ্ছে দুধ, ডিম, ছোট মাছ, শুটকি মাছ ইত্যাদি। হাড় এবং দাঁতের গঠন শক্ত রাখার জন্য ক্যালসিয়াম একটি অতি প্রয়োজনীয় খনিজ পদার্থ। বন্ধুরা, ক্যালসিয়াম কিন্তু হাড় এবং দাঁতের গঠন শক্ত রাখে। এছাড়া ক্যালসিয়াম রক্ত সঞ্চালনে, হৃৎপিণ্ডের পেশির স্বাভাবিক সংকোচনে এবং স্নায়ু ও পেশির সঞ্চালনে সাহায্য করে। ক্যালসিয়ামের অভাবের কারণে রিকেটস এবং বয়স্ক নারীদের অস্টিওমেলেসিয়া রোগ হয়। এর অভাবে শিশুদের দাঁত উঠতে দেরি হয় এবং তাদের রক্ত সঞ্চালনে বিঘ্ন ঘটে। এখন আমরা খনিজ পদার্থের ভিতর ফসফরাস নিয়ে আলোচনা করব। দেহে পরিমাণের দিক থেকে খনিজ লবণগুলোর মধ্যে ক্যালসিয়ামের পরপরই ফসফরাসের স্থান। ফসফরাস ও ক্যালসিয়ামের মতো হাড়ের একটি প্রধান উপাদান। ফসফরাস হাড়, যকৃত এবং রক্তরসে সঞ্চিত থাকে। নিউক্লিক অ্যাসিড, নিউক্লিয় প্রোটিন তৈরি এবং শর্করা বিপাকের দ্বারা শক্তি উৎপাদনে ফসফরাস প্রধান ভূমিকা রাখে। ফসফরাসের উদ্ভিজ উৎস হচ্ছে দানাশস্য, সিম, বরবটি, মটরশুঁটি, বাদাম ইত্যাদি। আর প্রাণীজ উৎস হচ্ছে ডিম, দুধ, মাছ, মাংস, কলিজা ইত্যাদি। ক্যালসিয়ামের মতো হাড় এবং দাঁত গঠন করা ফসফরাসের প্রধান কাজ। ফসফরাসের অভাবে রিকেটস, অস্থিখরতা, দন্তক্ষয় এইসব রোগ দেখা দেয়। খাবারে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন ও ক্যালসিয়াম থাকলে ফসফরাসের অভাব হয় না। সুপ্রিয় বন্ধুরা, এই ভিডিওটি দেখে যদি তোমাদের একটু হলেও উপকার হয়ে থাকে, এই ভিডিওটি দেখে যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে বলবো প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এরকম আরো ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো।
ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।